আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ভিডিওর রিলেটেড ভাইরাল ট্যাগগুলো আপনারা কিভাবে খুঁজে বের করবেন? আপনার ভিডিওটা যেই কোয়ালিটির বা যেই টাইটেল সেট করেছেন সেই টাইটেল অনুযায়ী কতগুলো ট্যাগ আছে যেগুলো ভাইরাল, যেই ট্যাগগুলো প্রতিদিন ইউটিউবে সার্চ হয়, সেই ভাইরাল ট্যাগগুলো যদি আপনার ভিডিওতে সেট করেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা আস্তে আস্তে সার্চ র্যাঙ্কে চলে আসবে, কেউ ওই ট্যাগটা সার্চ করলে আপনার ভিডিওটা শো করবে। সো এই ভাইরাল ট্যাগগুলো কিভাবে খুঁজে পাবেন, আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে ভাইরাল ট্যাগ খুঁজে পাবেন আর এই ভাইরাল ট্যাগগুলো খুব সুন্দরভাবে খুঁজে বের করে আপনার ভিডিওতে সেট করবেন। তো ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি মোবাইল দিয়ে এখন দেখাবো কিভাবে এই ভাইরাল ট্যাগগুলো আপনারা কালেক্ট করবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। কিন্তু মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন দেখে আসি মোবাইলে কিভাবে এই সাবস্ক্রাইব বাটনগুলো, কিভাবে এই ভাইরাল ট্যাগগুলো আমরা কালেক্ট করব, খুঁজে বের করব এবং ভিডিওতে সেট করব। চলুন, ওয়েলকাম ব্যাক ভিউয়ার, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। ভাইরাল ট্যাগ কালেক্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে ইউটিউব অ্যাপে। অ্যাপে আসার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন হাউ টু গেট ভাইরাল ট্যাগ। আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ট্যাগটি লিখে ইউটিউবে প্রথমে সার্চ করবেন। সার্চ করার পর ইউটিউব নিজে থেকে আপনাকে দুই চার পাঁচটি কিছু ট্যাগ নিচে আপনাকে সাজেস্ট করবে যে এই ট্যাগগুলো দিয়ে সার্চ করুন। যেমন হাউ টু গেট ভাইরাল ট্যাগ, এটি আমার ভিডিও টাইটেল দিব, এই কারণে এই ট্যাগটি আমি প্রথমে ইউটিউব অ্যাপে এসে সার্চ করে দেখলাম এই ট্যাগ দিয়ে সার্চ কতজন করে বা এই ট্যাগে ভাইরাল ট্যাগগুলো কী। তো এখানে ইউটিউব থেকে কিছু ট্যাগ সাজেস্ট করেছে, দেখতে পাচ্ছেন হাউ টু গেট ভাইরাল ট্যাগ এবং হাউ টু গেট ভাইরাল ট্যাগস ফর ইউটিউব ভিডিও 2020। এইভাবে আপনাকে কিছু ট্যাগ সাজেস্ট করবে, এইভাবে এই ট্যাগগুলো আপনারা কালেক্ট করে প্রথমে কোনো নোটবক্সে সেভ করে নেবেন। তারপর সেখান থেকে ইউটিউবের ভিডিওতে সেভ করবেন। এভাবে আপনার ভিডিওতে এই ট্যাগগুলো সেভ হয়ে থাকলে ইউটিউবে যখনই কেউ এই ট্যাগগুলো দিয়ে সার্চ করবে আপনার ভিডিওটা আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। সো আপনারা এইভাবে ট্যাগগুলো কালেক্ট করে তারপর ইউটিউবে সার্চ করবেন। 100% এই ট্যাগগুলো ইউটিউবে প্রতিদিন সার্চ হয়, এই কারণে ইউটিউব আপনাকে এই ট্যাগগুলো সাজেস্ট করেছে। এইভাবে এই ট্যাগটি কপি করার জন্য এই ট্যাগের উপরে সিলেক্ট করে দিবেন, তারপর ট্যাগটির উপরে সিলেক্ট করে চেপে ধরলে সিলেক্ট অল লেখা আসবে। এভাবে সিলেক্ট করে আপনারা এটিকে কপি করে নিয়ে কোনো নোটপ্যাডে সেভ করে নেবেন, তারপর ভিডিওতে সেভ করে দিবেন। এভাবে আপনারা ভাইরাল ট্যাগগুলো কালেক্ট করতে পারেন। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ যে আপনি যেই বিষয়ের উপরে ভাইরাল ট্যাগ খুঁজছেন সেই বিষয়টি ট্যাগটি দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। যেমন ধরুন আপনি যদি
মিউজিক সার্চ, মিউজিকের ট্যাগ, মিউজিকের ভাইরাল ট্যাগ খুঁজেন, তাহলে এখানে সার্চ করবেন মিউজিক, মিউজিক লিখে সার্চ করবেন, দেখতে পারবেন নিচে অনেকগুলো ট্যাগ চলে এসেছে, মিউজিক ভিডিও, মিউজিক ভিডিওস, মিউজিকা, অনেকগুলো এখানে ট্যাগ তারা সাজেস্ট করেছে। তো এই ট্যাগগুলো আপনারা কালেক্ট করে ভিডিওতে সেভ করে দিবেন, যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন ঠিক সেই রিলেটেড ট্যাগ আপনারা এইখানে সার্চ করে ভাইরাল ট্যাগগুলো কালেক্ট করে ভিডিওতে সেভ করবেন। মূলত এই ছিল ভিডিও, ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনারা এই ভাইরাল ট্যাগগুলোকে, ভিডিও রিলেটেড ভাইরাল ট্যাগগুলোকে কালেক্ট করে ভিডিওতে সেট করলে আশা করি ভিডিওটার সার্চ র্যাঙ্কে আসবে এবং প্রচুর ভিউ আসবে। আপনারা এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য কেমন লাগলো ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাইকে আসসালামু আলাইকুম।